চট্টগ্রাম নয়, রাজধানীও নয়, পুরো দেশেই ঈদ উদযাপন করছেন সাধারণ মানুষ। এ নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন সহকর্মী আফজাল হোসেন, যাব তার কাছে। আফজাল, সারা দেশেই তো এই ঈদের আনন্দ বিরাজ করছে, সবাই কিন্তু ঈদ উদযাপন করছে এবং আনন্দ করছে। এই যে রিসর্টগুলো আছে বা পার্কগুলো আছে, এই পার্কগুলোতে দেখা যাচ্ছে যে সেফটির একটা অভাব থাকে, এই বিষয়টি আপনি কীভাবে দেখেন? না, আসলে মানুষের যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, দুই বছর করোনার মধ্যে নানা রকম বিধিনিষেধের বেড়াজালে আমরা ছিলাম, এবার ঈদ এসেছে এবং ঈদে করোনার যে গত এই মাসটাতেই মৃত্যুর হার একেবারেই শূন্য, শনাক্ত আছে সেটি খুবই কম। সেই কারণে এবার কিন্তু ঈদের ছুটিতে মানুষ বিভিন্ন পর্যটন কেন্দ্র বলেন, বিনোদন কেন্দ্র ভিড় করছেন। আমরা যদি ঈদের ছুটিতে ঘোরাঘুরির চিত্র আমাদের সহকর্মী দুজন চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে দেখালেন, তারপরেও যদি একটু সামারিট বলি, তাহলে যদি দেখা যাচ্ছে যে কক্সবাজার সমুদ্র সৈকত, এই সমুদ্র সৈকতে প্রায় 1600 মতো হোটেল, মোটেল, রেস্টুরেন্ট রয়েছে এবং এখানে প্রায় 20,000 মানুষের ধারণ ক্ষমতার সম্পন্ন 20,000 রুম রয়েছে, যার ধারণ ক্ষমতা হচ্ছে 1,20,000 মানুষ এখানে থাকতে পারেন। কিন্তু এরই মধ্যে 2,00,000 মানুষ কিন্তু কক্সবাজারে ভিড় করছেন এবং এই যে দর্শনার্থীদের, যারা পর্যটক, তারা যাচ্ছেন, তাদেরকে মনোমুগ্ধকর, তাদেরকে আরও যেন তাদের যে ভ্রমণটা আরও এনজয়েবল হয় সেই জন্য নানা ধরনের ব্যবস্থাও কিন্তু নিয়েছেন। এছাড়া কুয়াকাটা সমুদ্র সৈকত বলেন, সেখানেও মানুষের উপচে পড়া ভিড়, রুম খালি নেই এবং বলছেন, তারাও বলছেন যে আরও 5 থেকে 6 দিন এরকম ভিড় থাকবে। পতেঙ্গা, ফয়েজ লেক, সিলেটের জাফলং বলেন, পাহাড়কন্যা বান্দরবান বলেন, রাঙামাটি বলেন, যত ধরনের পর্যটন কেন্দ্র রয়েছে সব কেন্দ্রেই কিন্তু এখন মানুষের পদচারণায় মুখর। আমি যেটা বললাম যে দুই বছর যদি আপনি একটি কারাগারের মতোই অবস্থায় ছিলাম, আমাদের যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ছিল, সেই সময় থেকে বেরিয়ে ঈদ এসেছে এবং ঈদের যে আনন্দ সেটি ভালোভাবেই উপভোগ করছেন কিন্তু মানুষ। সেটি ঢাকার বাইরের আমরা দুটি রিপোর্ট দেখলাম, ঢাকার বিনোদন কেন্দ্রগুলোতেও উপচে পড়া ভিড় রয়েছে, আমাদের সহকর্মী রিপোর্ট করেছেন, রিপোর্টটি দেখব, রিপোর্টটি দেখার পরে আলোচনায় আসবো। ইমদাদ, মহামারীর দাপটে ঘরবন্দি মানুষ টানা দুই বছর পর বিধিনিষেধবিহীন ঈদ আনন্দে মেতেছেন। রাজধানী তো বটেই, আশেপাশের থিম পার্কগুলোতে মানুষের উপচে পড়া ভিড় যেন জানান দিচ্ছে খুশির ঈদে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। ঈদুল ফিতরের দ্বিতীয় দিন বুধবার সকাল থেকেই সমাগম বাড়ে পার্কগুলোতে, বাহারি রাইডে সাজানো আয়োজনে মিলেছে সমবয়সীরা। আমি নতুন জামা কাপড় পরে বেড়াতে এসেছি, ঘুরতে, মজা করতে। আমরা নতুন জামা পরে ঘুরতে এসেছি, আমাদের খুব ভালো লাগছে। ওয়াটার কিংডমে উৎসব মাতোয়ারাদের হই হুল্লোড় আরও প্রাণবন্ত করতে পার্কগুলো ঢেলে সাজানোর কথা জানাচ্ছেন উদ্যোক্তারা। এদিকে রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় তিল ধারণের ঠাঁই ছিল না নগরবাসীর উপস্থিতিতে। সোনামণিদের হাত ধরে বাঘ, সিংহ, ভাল্লুক আর হরিণসহ না দেখা নানা জাতের প্রাণীর সঙ্গেও সময় কাটিয়েছেন বিনোদন প্রেমীরা। বাঘ দেখছি, তারপর পাখি দেখছি, আর অনেক কিছু দেখছি, সিংহ দেখছি, সিংহ দেখছি, তো অনেকদিন ধরে বলতেছে একটু ঘুরতে যাবো, ঢাকা শহর সময় পাই না, তাই আজকে চিড়িয়াখানায় অনেকদিন পরে একটু সুযোগ পেলাম, তাই চিড়িয়াখানা চলে আসলাম। সব মিলে ভালো লাগছে, কিন্তু মানুষের ভিড়ে একটু মানে একটু হাঁটাচলা একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এমনি বাচ্চারা দেখে উপভোগ করতে পারতেছে। তবে অতিরিক্ত মানুষের চাপে বেহাল ব্যবস্থাপনা আর প্রদর্শনীর জন্য অপ্রতুল প্রাণী থাকায় আক্ষেপও ছিল দর্শনার্থীদের কারো কারো। কিন্তু দেখার মতো কিছু নাই, বাঘ আছে একটা, আদামারা অবস্থায় আছে, হরিণ আছে 6-7টার মতো ছোট ছোট, বড় কোনো এমন কিছু দেখার নাই, মানুষ সুযোগে এই জায়গা ঢুকতে আছে, আসলে দেখার মতো কিছু নাই। এবারের ঈদে দীর্ঘ ছুটির রেশ কাটতে আগামী কয়েকদিন বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের চাপ বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শুধু ঢাকার বিনোদন কেন্দ্রগুলো তো নয়, অনেকেই ইট পাথরের এই শহর ছেড়ে একটু প্রাকৃতিক সান্নিধ্যে ঢাকার অদূরে যে রিসোর্টগুলো রয়েছে সেই রিসোর্টগুলোতেও কিন্তু মানুষ ভিড় করছেন। কিন্তু সমস্যা যেটি হচ্ছে যে রিসোর্টগুলো মানুষের এই বিনোদনের পিপাসুর সুযোগ নিয়ে গলা কাটা ভাড়া নিচ্ছেন, এটি নিয়েও যদিও তাদের মধ্যে খুব একটা যে অভিযোগ সেটিও কিন্তু নয়। এ নিয়ে আমাদের সহকর্মী সাতেলা শারমিন একটি রিপোর্ট করেছেন, রিপোর্টটি দেখব।
ঢাকার যান্ত্রিক জীবন রেখে একটু দূরে, সবুজের কোলে প্রিয়জনের হাসি মাখা মুখ। একান্তই সময়ে হুড়োহুড়ি আর ছোটাছুটিতে ব্যস্ত ছোটরা, রোদ্রের খরতাপে প্রশান্তির বর্ষণ অভিভাবকদের আশ্রয়ে পাঠালেও ছোটরা থামেনি মোটেও। এখানে বাচ্চাদের জন্য হিউজ পরিমাণ রাইডার্সের ব্যবস্থা আছে, সুইমিং। বাচ্চাদের জন্য আসলে ঢাকার ভিতরে বলেন ওরকম তো কিছু রেস্টুরেন্ট ছাড়া ভালো কোনো জায়গা নেই, খরচটা হয়তো একটু বেশি, আর কিছু নাই আসলে অ্যাভেলেবল। আগত অতিথিদের কাছে প্রশ্ন ছিল, জনপ্রিয় পর্যটন স্পট রেখে বাড়তি খরচে এখানে কেন? কস্ট ইফেক্টিভ বলতে গেলে এটা তো অনেক একটা টাফ একটা ইস্যু, বিকজ আমাদের যা অবস্থা এখন, হ্যাঁ, তো ওইটা যদি চিন্তা করি তাহলে তো আমাদের কোথাও যাওয়া পসিবলই হবে না। কোনো একটা বাজেটকে আমি হয়তো বাদ দিয়ে এখানে মোর কনসেন্ট্রেট করতে চাচ্ছি। ব্যস্ত মানুষ একটু সবুজের খোঁজে অনেকটা বাধ্য হয়েই নিরাপদ এ ধরনের পরিবেশকে বেছে নিচ্ছেন ঢাকার আশপাশে। এই রিসোর্স সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন, মানুষের সামর্থ্য সামঞ্জস্য রেখে এখনো কঠিন হয়ে গেছে রিসোর্টের সুবিধাগুলোকে সাজানো। অ্যাটলিস্ট 8 আছে, 10 আছে, 12,000 আছে, এবং আমাদের 16,000 আছে, 25,000 আছে, আমাদের বিভিন্ন কোয়ালিটির রুম আছে। অর্থনীতিবিদদের মতে সুবিধার সঙ্গে সামঞ্জস্য রেখে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে রাখলে এই রিসোর্টগুলো বাণিজ্যিকভাবে বড় খাত হয়ে উঠতে পারত। কক্সবাজারে একটা হোটেলের রুমের যে রেন্ট দেখা যাচ্ছে যে ঢাকার আশেপাশে, সেগুলো কিন্তু হয় সমকক্ষ না হলে তার চেয়েও কিন্তু অনেক বেশি। আকর্ষণীয় হওয়া সত্ত্বেও ঢাকাবাসী কিন্তু সেখানে যেতে পারে না। মান এবং দাম বিবেচনায় সামর্থ্যের মধ্যে আসুক রিসোর্টগুলো, এমন প্রত্যাশা অতিথিদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, গাজীপুর। ইমদাদ, হ্যাঁ, এই যে আমি যেটি শুরুতে আপনাকে বলছিলাম যে এই যে মানুষ ঈদ আনন্দ উদযাপন করছেন, কিন্তু এর মধ্যেও অনেক সময় দেখা যায় যে নিরাপত্তার ঘাটতি থাকে। নিরাপত্তায় কি আসলেই ঘাটতি থাকে, বা আমাদের কি করা উচিত, সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া উচিত কিনা? আচ্ছা, নিরাপত্তার ঘাটতি তো যখন একটা জায়গায় এত মানুষের সমাগম হবে তখন তো নিরাপত্তার ঘাটতি কিছুটা থাকেই। যেমন কক্সবাজারের কথা বলেন, লাইফগার্ড যারা রয়েছেন, যেহেতু এখন সাগর উত্তাল, সেজন্য তারা বারবারই কিন্তু মানুষকে সতর্ক করছেন, তারপরেও কিন্তু কোনো ধরনের দুর্ঘটনা অনেক সময় ঘটে যায়। তারপরে নিরাপত্তার দিক দিয়ে যেমন বিনোদন কেন্দ্র বলেন, পর্যটন কেন্দ্রে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা যেমন সতর্ক থাকবেন, একই সঙ্গে যারা পর্যটন পিপাসু তাদেরকেও সতর্ক থাকতে হবে। আর ঢাকার বিনোদন কেন্দ্রে যে ভিড়ের কথা বলছিলাম, একজন দর্শক বলছিলেন যে আধমরা বাঘ, দু তিনটা ছোট হরিণ, সেটি নিয়ে তিনি কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন। আমরা যদি ঢাকা চিড়িয়াখানার দৃশ্যটা আজকে একটু বলি, যে শিশুদের আগমনে মুখরিত ছিল চিড়িয়াখানা, যে চিড়িয়াখানায় অন্য ঈদে 50-60,000 মানুষ দিনে যাতায়াত করতেন, আজকেই সেখানে গিয়েছেন প্রায় লক্ষাধিক মানুষ। এমন হয়েছে যে যে বাঘের খাঁচার সামনে যে এত মানুষ, যার কারণে অনেক যারা সন্তানকে নিয়ে গেছেন তারা ঠিক মতো দেখাতে পারেন নাই, হরিণের খাঁচার সামনেও ঠিক ভিড় ছিল, সেজন্য অনেকেই কিন্তু বাধ্য হয়ে ফিরেও আসতে হয়েছে, এ ধরনের পরিস্থিতিও কিন্তু দেখা গেছে। এছাড়া জাতীয় শিশু পার্কে এসে ফিরে গেলেন দর্শনার্থীরা। আমাদের যে জাতীয় শিশু পার্ক রয়েছে প্রায় 3-3.5 বছর ধরে বন্ধ রয়েছে, একটি নির্মাণ কাজের জন্য, উন্নয়নমূলক কাজের জন্য। এটি নোটিশ যদিও দেওয়া হয়েছিল 2019 সালে, তারপরেও যদি আবারও মানুষকে মনে করে দেওয়া হতো তাহলে অনেকেই কিন্তু ভোগান্তিতে পড়তে হতো না, অনেকে এসে বাচ্চা সহ এসে ফিরে গেছেন। এছাড়া হাতির ঝিল, ক্রিসেন্ট লেক বলেন, চন্দ্রিমা উদ্যান, জাতীয় উদ্যান, রবীন্দ্র সরোবর থেকে শুরু করে যত ধরনের ঢাকার মধ্যে বিনোদন কেন্দ্র রয়েছে, যদিও আমাদের মানুষ হিসেবে ঢাকাতে যেত মানুষ বাস করে তার তুলনায় বিনোদন কেন্দ্রের সংখ্যা কিন্তু খুব কম, এবং যেগুলো আছে অনেকেইটাই অব্যবস্থাপনা রয়েছে, সেগুলোর ঠিকঠাক করলে হয়তো মানুষ আরও বেশি উৎসাহ উদ্দীপনা নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে যেতে পারবেন। আর ঢাকার অদূরের যে রিসোর্টগুলোর কথা বলি, যেটি আমাদের রিপোর্টার শাতিলা শারমিন তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন যে অনেকে কিন্তু ফ্যান্টাসি কিংডমে যাচ্ছেন, বঙ্গবন্ধু সাফারি পার্ক, নন্দন পার্ক, রিসোর্ট এবং ডিম হলিডে পার্ক যেটা নরসিংদী, এসব জায়গাগুলোতে কিন্তু যাচ্ছেন। একই সঙ্গে আমাদের ঢাকার মধ্যে যে শপিং মলগুলো রয়েছে তাদের নির্দিষ্ট ফ্লোরে কিছু বিনোদনের জন্য, ছোটো বাচ্চাদের খেলাধুলার জন্য জায়গা রয়েছে, সেখানে কিন্তু মানুষ ভিড় করছেন। আরেকটা জিনিস ভিড় করছেন যে অনেকেই কিন্তু শুধু বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলোতে যাচ্ছেন না, বিনোদন কেন্দ্রগুলোতে যাচ্ছেন, অনেকে আবার পার্শ্ববর্তী দেশ ভারতেও যাচ্ছেন। ট্যুরিস্ট ভিসা যেহেতু গত মাসে চালু হয়ে গেছে, অনেকেই কিন্তু অন্যান্য দেশেও যাচ্ছেন। আমরা বেনাপোল বন্দরে যেটা দেখলাম যে আজকের দিনে 8-10,000 মানুষ ভারতে গেছেন।
তো দেশ এবং দেশের বাইরেই মানুষ যাতায়াত করার সুযোগ পাচ্ছেন, আর একটা সিনেমা হলগুলোতেও কিন্তু ভিড় রয়েছে। যেহেতু এবার চারটি সিনেমা বড় দাগের চারটি সিনেমা মুক্তি পেয়েছে, একটি হচ্ছে শান, আরেকটা হচ্ছে বিদ্রোহী গলুই বড্ড ভালোবাসে, যদিও বিদ্রোহী বানানটা হয়তো একটু ভুল হয়ে গেছে আমাদের, বিদ্রোহ করবে বিদ্রোহী বানানটা, হ্যাঁ বিদ্রোহী বানানটা বিদ্রোহী করেছে আর আসলেই। আর এই যে 100-150টির মতো সিনেমা হল চালু হয়ে গেছে এই চারটি সিনেমার কারণে অনেকেই কিন্তু ব্লকবাস্টার যে সিনেমা হল সেই দিক দিয়ে কিন্তু ছুটছেন। বলা চলে যে করোনার মেঘ কাটিয়ে দুই বছর পর ঈদ এসেছে, ঈদুল ফিতর এসেছে, এবং ঈদুল ফিতরে মানুষ যত ধরনের উদযাপন করা যায় সেই ধরনের উদযাপন করছেন। আজ আগামীকাল থেকে সরকারি অফিস কিন্তু খোলা, কিন্তু আগামীকালকে যদি কেউ ছুটি নিয়ে থাকে তাহলে তার জন্য শুক্র শনিবার আরও দুদিন ছুটি কিন্তু বাড়ছে, সেই এবং আগামী শনিবার পর্যন্ত এই বিনোদন প্রেমীদের ভিড় বাড়বে বলেই অনেকেই বলছেন, এবং পর্যটনের যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতিটা অনেকটা পুষিয়ে যাবে বলেই পর্যটন সংশ্লিষ্টরা বলছেন। আপনি যেটি বলছিলেন যে দেশের বাইরেও অনেকেই যাচ্ছেন, বিনোদন কেন্দ্রগুলো বাংলাদেশেও রয়েছে তারপরেও দেশের বাইরে যাচ্ছেন, এটা কি আসলে আমাদের দেশে বিনোদন কেন্দ্রগুলোর সেইভাবে পরিচর্যা না করা, সেইভাবে বিকাশ না করার ফলেই কি বাইরে যাচ্ছেন? না, এটির দুটি কারণ। ধরেন অনেকে তো বাংলাদেশে বিনোদন কেন্দ্র থাকলেও দেশের বাইরেই অনেকে অভ্যস্ত, হ্যাঁ সেটাই একটা কারণ। আর আরেকটা হচ্ছে যে বাংলাদেশে যে সর্ববৃহৎ সমুদ্র সৈকত সেটির ক্ষেত্রে যে মান উন্নয়ন সেটি কিন্তু করা হয় নাই। অনেকেই কিন্তু বলছেন যে অনেক দেশে ছোটো সি বিচ আছে কিন্তু তাদের রক্ষণাবেক্ষণ তারা সেইভাবে গড়ে তুলেছেন কিন্তু আমরা সেভাবে গড়ে তুলতে পারিনি, সেই জন্য বিদেশি পর্যটকরা বাংলাদেশে এসে কিছুটা সময় কাটাবেন সেটি কিন্তু হয়ে উঠছে না। জি আফজাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ ঈদ আনন্দ উদযাপন নিয়ে আমাদেরকে এত কিছু জানানোর জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। ঈদ আনন্দ উদযাপন নিয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য স্টুডিওতে ছিলেন সহকর্মী আফজাল হোসেন। আমাদের বিনোদন কেন্দ্রগুলো আরও উন্নত হোক এবং আমাদের এই বিনোদন কেন্দ্রগুলো আরও প্রসার ঘটুক, মানুষ নিরাপদে বিনোদন কেন্দ্রে যেয়ে বিনোদিত হোক সেই প্রত্যাশা থাকলো।